কোরআন আয়াতগুলো সঙ্গে সঙ্গে হাদিসগুলো পাশাপাশি রেখে যদি কেউ পড়াশোনা করেন তাদের জন্য ইসলাম অত্যন্ত সহজ। কিন্তু একটা অংশ নিয়ে যদি কেউ ঝাঁপ দিয়ে পড়েন তাকে তো ঠেকানো যাবে না, কিন্তু এরাই সমাজে বেশি নষ্ট করে দিচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আরেকটা রিপোর্ট বের হয়েছে জাতিসংঘ থেকে যে প্রায় 58 কোটি মানুষ বেঁচে গেছে শুধু মাস্কের কারণে। মাস্ক একমাত্র প্রতিষেধক এ থেকে বাঁচানোর, ডাক্তারি ফর্মুলা এগুলো, তাছাড়া আমরা আর কোনো কিছুই দেখছি না। সামাজিক দূরত্বের কথা আগে খুব বলেছে, এখন অবশ্য কমিয়ে দিয়েছে, কারণ সামাজিক দূরত্ব বিষয়টি হলো নিঃশ্বাসের সঙ্গে, দূরে থাকলে নিঃশ্বাসটা লাগে না, এই কারণে কিন্তু বলা হয়েছে। কিন্তু মাস্ক আপনাকে ব্যবহার করলে এই দূরত্বের গুরুত্ব কমে যায়, কিন্তু মূল হলো মাস্ক। আপনাদের যাদের মাস্ক নাই, আমরা আগামী জুমা থেকে এখানে কিনে রাখবো, আপনারা একটা নিয়ে নেবেন, সার্জিক্যাল মাস্ক, যে কোনো মাস্ক না, যেটা আছে যেটা আমাকে আমার দেখছেন মুখে এইটাই, এটা রাজশাহী বাজারওয়ালারা বেশি দামে বিক্রি করতেছে, অত্যন্ত অন্যায় করছে। ওদের দাম মাত্র 9.5 টাকা, ওদের বিক্রি করছে 30-35 টাকায়। একটা পুরা ইয়ে কিনবেন, কী বলার নাম, প্যাকেট কিনবেন, কম পাবেন। এগুলি ব্যবহার করেন, সমস্যা তো কিছু নাই, নিজের প্রতিরোধ ব্যবস্থা নিজেকে করতে হবে। সরকার জোর দিয়ে করবেন কি? সরকার তো সব মরা লাইন ধরেছে, এক বছর বাণিজ্য মন্ত্রী পর্যন্ত এখন অ্যাফেক্টেড হয়ে গেছে, দেখছেন না, ধর্মমন্ত্রী মূল্য, আর এক মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী চলে গেল, তো এই তো যেতেই আছে, তাদের তো আন্তরিকতা আছে, আন্তরিকতা আমাদের থাকা উচিত। আমরা দেখতে পাই না, অদৃশ্য ভাইরাসকে দেখতে পাই না, কিন্তু অদৃশ্য আল্লাহর হুকুম তো মানতে হবে। তিনি তো বলছেন আমি তোমাদের অবস্থা পরিবর্তন করবো না যখন তোমরা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করবে, তো আমাদেরকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে, এর বেশি কিছু বলার নেই। বুদ্ধিমান নাগরিক যারা, তারা পুরো সচেতনতার সঙ্গে কাজ করেন, আলেম হন ওলামা হন যেই হন না কেন, সবাইকে বলছি ধর্মের সঠিক ব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করবেন না, জনগণ ক্ষতিগ্রস্ত হবে এটা নিশ্চয়ই আপনিও চান না, আমিও চাই না। আল্লাহর ওয়াস্তে হাদিসগুলো সামনে রাখেন,